সরাসরি যুক্ত রয়েছি আমরা বরিশালের গণসমাবেশ থেকে এই মুহূর্তে দেখছেন দর্শক ভোর থেকে কিন্তু মুহুর্মুহু করে কিন্তু তাদের যে মিছিল কিন্তু সেই মিছিল কিন্তু আসছে এবং দলে দলে কিন্তু ভারী হয়ে উঠেছে কিন্তু পুরো বরিশাল শহর আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে সামনের ভোর থেকে কিন্তু ছাত্রদলের শোডাউন চলছে এখানে এবং তারা কিন্তু প্রোগ্রামের কিন্তু শুরু থেকে আসলে তারা তাদের মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের যে জানান দিচ্ছে যে বরিশাল শহর আসলে আজকে বিএনপির দখলে কি থাকবে কিনা এটি আসলে জানান দিচ্ছে তারা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা হয়তো জানেন যে বিগত যে গণসমাবেশ রয়েছে সেই গণসমাবেশের কিন্তু উত্তাপ আসলে বরিশাল বিভাগে কিন্তু একটু বেশি কিন্তু দেখা যাচ্ছে কারণ এখানে কিন্তু লঞ্চ গাড়ি এবং বিভিন্ন যানবাহন চলাচল পুরো দেশ থেকে কিন্তু বিচ্ছিন্ন এবং এই কিন্তু এই ছিল এবং সেই থেকে কিন্তু তাদের গণসমাবেশ কিন্তু ছিল একদিন আগে সেই গণসমাবেশ কিন্তু এখন দুদিনে কিন্তু পরিণত হয়েছে বা তিন দিনও পরিণত হয়েছে কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু ছুটে আসছেন এবং সেই সমাবেশ স্থলে কিন্তু তারা ছুটে আসছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এখানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছে আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে জমে উঠেছে কিন্তু তাদের কিন্তু যে আজকে যে গণসমাবেশ সেই গণসমাবেশে কিন্তু দেখছেন কিন্তু এখানে রয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা ছাত্র দলের নেতা কর্মী রয়েছেন এবং সেই শিক্ষার্থীরা আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করবো আসলে নির্দলীয় নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ নলছিটি উপজেলা ছাত্র দল কেন্দ্র ঘোষিত আজকের এই বরিশাল বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহণ করার জন্য সফল করার জন্য এই স্বৈরাচারী সরকার এই অবৈধ সরকার এই ভোটচোর সরকারকে যে কোনো মূল্যে দেশ থেকে ইনশাআল্লাহ উৎখাত করব এবং আমরা মানুষের গণতান্ত্রিক লড়াই মানুষের গণতন্ত্রের লড়াইকে ইনশাআল্লাহ মানুষের কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে আমরা সমাবেশে উপস্থিত হইতে আসছি সমাবেশ হয়েছে এই যে অগণতান্ত্রিক সরকার ভোটচোর সরকার এই রাতের আধারে ভোটচুরি করছে মানুষের আজকে কথা বলার অধিকার নাই মানুষ কথা বলতে পারে না দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য আমরা জনগণকে পাশে নিয়ে এই সরকারকে অচিরে এই ক্ষমতা থেকে ইনশাআল্লাহ সরিয়ে দেব এই সরকারকে সরিয়ে দেব আমরা এসেছি আমাদের বরিশাল এই সমাবেশের জন্য তারা বাস ট্রলার লঞ্চ এগুলো বন্ধ করে দিয়েছে তারপর আমরা পথে পথে অনেক কষ্ট করে বাধা সম্মুখীন বিপক্ষ করে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত নদীপথে সমাবেশে ট্রলার করে উপস্থিত হয়েছি আসলে আপনাদের সমাবেশ তো আজকে হওয়ার কথা 5 তারিখে কিন্তু তারপরে আপনারা অনেক নেতা কর্মীরা দুই দিন আগে এসেছেন এটা কেন হয়েছে আসলে এখানে আমরা দু একদিন আগে আসার কারণ হচ্ছে আমরা সড়ক ও নদীপথ বন্ধ করার কারণে এই জন্য আমরা আগে থেকেই কেউ পায়ে হেঁটে এসেছে মানে যে বিভিন্ন মাধ্যমে তারা এখানে এসে পৌঁছেছে
তার কারণ হচ্ছে তারা যে জানে যে আমাদের এই 5 তারিখের সমাবেশ এই 5 তারিখের সমাবেশকে তারা প্রতিহত করার জন্য বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন উপায় গ্রহণ করেছে তার মধ্যে আপনারা জানেন যে বাস তারপরে বিভিন্ন চলাচল যানবাহন তারা বন্ধ করে দিয়েছে আমরা তাই সবাই নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশে 5 তারিখের সমাবেশে দুই দিন আগে অনেক দূর থেকে পায়ে হেঁটে এসে এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা ঐক্যমত এবং একতা ঐক্যবদ্ধ হয়েছে আজকের এই সমাবেশে ছাত্র দলদের শোরান দিচ্ছে আসলে সরকারকে কি জানান দিচ্ছেন আপনারা এটা আমরা হুঁশিয়ারি জানাচ্ছি কঠোরভাবে কঠোরভাবে এই যে সাধারণ জনগণ লাখো শ্রোতার জনগণ সবাই দুদিন তিন দিন আগে আসছে পায়ে হেঁটে আসছে না খেয়ে আসছে রাস্তায় ঘুমাইছে কেন করছে তাদের পেট দেয়ালে ঠেকে গেছে এই সরকার অবৈধ সরকার ভোট চোরের সরকার পুলিশ ক্ষমতায় দিয়া পুলিশকে দিয়ে আমাদেরকে হয়রানি করে ক্ষমতায় টিকে আছে এখন আর পুলিশ বুঝে গেছে এখন এই সরকার হটানোর সময় দুর্ভিক্ষ হওয়ার আগে দুর্বৃত্তদের তাড়াতে হবে এদেশ থেকে এই জন্যই আমরা কর্তব্য হয়েছি এই অবৈধ সরকারের পতনের লক্ষ্যে এই ভোটচোর সরকারের পতনের লক্ষ্যে 300+ নেতাকর্মী নিয়ে মিছিলে সমবেত হয়েছি গুম খুন হত্যার রাজনীতিতে 15 বছরে এই দেশ লুটপাট করে খেয়ে ফেলেছে এই দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর আমরা এই দেশ দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করার জন্য আজকে রাজপথে নেমে এসেছি গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমরা আমরা জানাইতে চাই তাদেরকে এখন এই দেশের জনগণ আর মেনে নিতে চায় না তাদেরকে এই দেশের জনগণ গ্রহণ করে না এই মোর্চার এবং জনগণ স্বাভাবিক এখন আর মেনে নিতে পারে না তাই এর জন্য শুধু বিএনপি না সাধারণ মানুষও মানুষ এখন নেমে পড়েছে এই চাপ মূল্যের প্রতি মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারা খুব দুষ্কর হয়ে পড়েছে এজন্য আমরা আমাদের সাথে তৃণমূলের নেতাকর্মী এবং মধ্যবিত্ত ফ্যামিলির একাত্মতা প্রকাশ করেছে হাসিনা তুই কবে যাবি হাসিনার পতনের পতন দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি সরকার দর্শক আমরা কিন্তু ছাত্র দলের কিন্তু একটি মিছিলের সাথে আসলে যুক্তছিলাম ছাত্র দলের যে নেতাকর্মীরা কিন্তু তারা বিভিন্ন তারা কিন্তু তাদের যে দাবি এবং দাওয়া এবং কেন তারা এখানে এসেছে এমন প্রশ্ন আসলে তাদেরকে আমরা ছুড়ে দেই এবং তারা কিন্তু তাদের প্রশ্নের উত্তরগুলো তারা দিয়েছেন এই ছিল আমাদের এই যে গণসমাবেশ রয়েছে সেই গণসমাবেশ থেকে কিন্তু সর্বশেষ আপডেট আপনারা দেখছেন যে ঝালকাঠি উপজেলার নলছিটি থানা ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান করছেন এই যে গণসমাবেশ সেই গণসমাবেশের মাঠে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু যে পুলিশ প্রশাসনেরও কিন্তু নিরাপত্তার বেষ্টনী আসলে এখানে কঠোরভাবে অবস্থান করছে বা তারা আসলে নিরাপত্তার জন্য তারা কিন্তু সকল প্রস্তুতি নিয়ে কিন্তু তারা অবস্থান করছে এখানে আমরা এই ছিল আমাদের সর্বশেষ আপডেট বরিশাল যে গণসমাবেশ রয়েছে সেই গণসমাবেশে ঘিরে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন দর্শক আমরা কিন্তু এবং এখানে কিন্তু গণসমাবেশ ঘিরে কিন্তু গত দুই দিন আগে কিন্তু তারা জড়ো হয়েছে এবং তারা বিভিন্ন নেতাকর্মী কিন্তু যারা জানান দিচ্ছেন যে এই গণসমাবেশে কিন্তু একদিনের গণসমাবেশ কিন্তু এখন তিন দিনে পরিণত হয়েছে কেউ কেউ বলছে দুই দিনে পরিণত হয়েছে আমরা কিন্তু রয়েছি
এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে যারা দেখছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং এখানে কিন্তু মাঠ কিন্তু এখন আসলে গতকাল রাতে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল এখানে যে মাঠ রয়েছে সেই মাঠ, এবং এখন কিন্তু এখানে আসলে তাদের সমাবেশটি কিন্তু আসলে আরো আসলে এবং এই মাঠে কিন্তু গত 6 তারিখ বা 7 তারিখে কিন্তু একটি সমাবেশ রয়েছে। এবং গত 2 দিন যাবৎ কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে তারা জড়ো হয়েছিল এবং ঢাকা থেকে কিন্তু অনেক নেতাকর্মীরা এখানে এসেছে এবং তারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি কিন্তু তারা যাচ্ছে এখানে, তারা আজকের এখানে ডিউটি রয়েছে এবং এখানে কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু বেশ তৎপর দেখতে পাচ্ছি আমরা। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনাদের মাঝে এবং আমাদের লাইভটি সবাই শেয়ার করবেন, যারা দেখছেন দূর দূরান্ত থেকে লাইভটি সবাই শেয়ার করবেন এবং কমেন্টে করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন।